हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাইরাস থেকে প্রাণ বাঁচায় লেবু। এই লেবু সম্পর্কে আজকে আমরা তথ্য জানব। লেবু কম বেশি সকলেই খায়। বেশিরভাগ মানুষ লেবু প্রতিদিন তাদের খাদ্য তালিকায় রাখে। খাবারের স্বাদ বাড়াতে লেবুকে ইউজ করে থাকেন। অনেকের মনে প্রশ্ন জাগে, আমার তো শরীরের এই সমস্যা, এই ওষুধ খাই, অমুক ওষুধ খাই, সেক্ষেত্রে আমি কি লেবু খেতে পারবো? অনেকেও এটা জানে না লেবু শরীরের কোন কোন কাজে ব্যবহার করা হয়, লেবু খেলে কি উপকার হয়, আর ঠিক কতটা পরিমাণ লেবু দৈনিক খাওয়া যেতে পারে একটি প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে। আজকের ভিডিওতে এই সমস্ত তথ্য নিয়ে কথা বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যাদের শ্বাসকষ্ট আছে কিংবা যাদের শ্বাসকষ্টের টেন্ডেন্সি রয়েছে বা বংশে কারো শ্বাসকষ্ট আছে, তারা প্রতিদিন 1 চামচ লেবুর রস খাওয়ার আগে খেতে পারেন। যাদের অ্যাজমার সমস্যা আছে তারা লেবুর রস খেলে উপকার পাবেন। যে সমস্ত মহিলারা গর্ভবতী তারা লেবু খাবেন কি না সে বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন, সেক্ষেত্রে তারা অ্যাসিডিটি থেকে বাঁচতে অবশ্যই লেবুকে ব্যবহার করতে পারেন। শরীরের পিএইচএইচের মাত্রা ঠিক রাখতে লেবুকে ব্যবহার করতে পারেন। 1 গ্লাস জলের সঙ্গে লবণ ও লেবু মিশিয়ে খেলে উপকৃত হবেন। যারা শরীরের ওজন কমাতে চান তারা অবশ্যই দিনে 3 বার লেবুর জল পান করুন। দেখবেন আস্তে আস্তে আপনার ওজন কমতে শুরু করেছে। মুখের দুর্গন্ধ, মাড়ির ব্যথা, দাঁতের সমস্যা দূর করে এই লেবু। লেবু পানি প্রতিদিন খাওয়ার পরে খেলে দাঁত ব্রাশ করার প্রয়োজন হয় না। শরীরে হাইপার টেনশন কমায় লেবু। যারা খাবারে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম গ্রহণ করতে পারেন না তারা লেবু খেতে পারেন। লেবুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা আপনার জন্যে খুবই উপকারী। কোনো কেটে যাওয়া ক্ষত অংশ সারাতে লেবু খুবই উপকারী এবং ভাইরাসজনিত ইনফেকশন থেকে আপনাকে রক্ষা করে লেবু। ঠান্ডা, সর্দি, জ্বর দমনে লেবুকে ব্যবহার করা হয়। মূত্রনালীর ক্ষত সারাতে লেবু খুবই গুরুত্বপূর্ণ, অপরিসীম ভূমিকা গ্রহণ করে। আপনার যদি বাড়িতে হঠাৎ করে কিছু কাটতে গিয়ে বা কোনো কারণবশত আপনার আঙুল বা কোনো অংশে কেটে গেছে, রক্ত বার হচ্ছে, সেক্ষেত্রে একটু লেবুর রস লাগিয়ে দিন, রক্ত বন্ধ হয়ে যাবে এবং কাটা অংশটি দ্রুত সুস্থ হয়ে উঠবে, সেরে যাবে। লেবু ফুসফুসের জন্য খুবই উপকারী। শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দেয় এই লেবু। লেবু শরীরের চর্বিকে গলাতে সাহায্য করে। আপনার লিপিড সিস্টেমকে সঠিক রাখতে সাহায্য করে এই লেবু। লেবু পাকস্থলীকে সুস্থ রাখে। যারা পেটের গোলযোগে ভুগছেন তাদের জন্য এই লেবু একটি অবার্থ প্রাকৃতিক উপাদান। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বদহজমের ক্ষেত্রে লেবু খুবই উপকারী। লেবু পানি এই সমস্যার ক্ষেত্রে খুবই উপকারী। লেবুর সঙ্গে 1 চামচ মধু খেলে আরও ভালো কাজ করে। লেবু ক্যান্সার প্রতিরোধে বড় ভূমিকা গ্রহণ করে। লেবু অনেক পুষ্টিগুণ থাকায় ক্যান্সার প্রতিরোধ করে। নিয়মিত আপনার খাদ্য তালিকায় লেবু রেখে আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারি। লেবু ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। আপনার মুখের ফেসিয়াল করুন এই লেবু দিয়ে, তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে। যারা ত্বকের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই লেবু খান, ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকের উপরে ব্যবহার করুন, সৌন্দর্য বৃদ্ধি পাবে। লেবুর রস প্রাকৃতিক অ্যান্টাসেপটিক, ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে এই লেবু। ব্রণ সারিয়ে তুলতে সাহায্য করে। মেয়েরা নখের খুব যত্ন করে, এক টুকরো লেবু নিয়ে নখে মালিশ করলে নখ তার উজ্জ্বলতা ফিরে পাবে। লেবুর রস মুখে যে বয়সের একটা বলিরেখা বা ছাপ পড়ে সেটার থেকে আপনাকে দ্রুত রিকভারি করবে, এই বলিরেখাগুলোকে ভ্যানিশ করার জন্যে। মুখের বলিরেখার উপরে এই লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রাখুন, তারপরে মুখটি ভালো করে পরিষ্কার করে নিন। দেখবেন আস্তে আস্তে আপনার ওই বলিরেখাগুলো চলে যেতে শুরু করেছে। লেবুর রস শরীর থেকে টক্সিনকে দূর করে দেয়। লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্যে সর্দি কাশির সমস্যা দূর করতে যথেষ্ট কার্যকরী ভূমিকা নেয়। মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় লেবুর রস। আপনার শরীরে এনার্জি যদি না থাকে, দুর্বল মনে হয়, তাহলে লেবু খাওয়া শুরু করুন। অবশ্যই এনার্জি এবং এই দুর্বলতাকে আপনি সহজেই রিকভারি করতে পারবেন। লেবু খেলে শরীর হাইড্রেট থাকে, শরীরের ক্লান্তি দূর হয়, উচ্চ রক্তচাপ কমায় এবং ঘুম ভালো হয়। লেবুর এত গুণ থাকা সত্ত্বেও সেটি নির্দিষ্ট পরিমাণে খেতে হবে, তা না হলে কারো কারো জন্য লেবু ক্ষতিকারক। দাঁতের ক্ষয় হতে পারে, দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্যে দাঁতের মাড়ির ক্ষয় হতে পারে। মুখের মধ্যে যে নরম কোষগুলো থাকে ভিটামিন সির জন্যে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই অবশ্যই লেবু পরিমাণ মতো খেতে হবে। মুখের ছাল উঠে যেতে পারে। লেবুর সঙ্গে সাইট্রিক অ্যাসিড থাকে, এই অ্যাসিডের কারণে আপনার মুখের ছাল উঠে যেতে পারে, দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে, এই সমস্ত সমস্যা হতে পারে। খালি পেটে লেবু খেলে আমাদের পেপসিনের যে উৎসচক, সেই উৎসচকটি ভেঙে যায় এবং হজমের সমস্যা হতে পারে। তাই পরিমাণ মতো লেবু খাওয়াই সবথেকে উপকারী। তাছাড়া লেবু বেশি পরিমাণে খেলে আলসারের সমস্যা হতে পারে, অ্যালার্জি, বমি ইত্যাদি হতে পারে। তাই অবশ্যই লেবু খাওয়া থেকে বিরত থাকবেন। অর্থাৎ যাদের অ্যালার্জির সমস্যা আছে, বমি বমি ভাব আছে লেবু খেলে, তাদেরকে বলবো তারা অবশ্যই লেবু থেকে দূরে থাকবেন। অতিরিক্ত লেবু খেলে বারবার মূত্র নির্গত হয়, আর এর জন্যে মূত্রনালীর উপরে চাপ পড়ে, ক্ষতি হতে পারে। তাই পরিমাণ মতো লেবু খাওয়াই শরীরের পক্ষে ভালো। শরীরে পটাশিয়ামের অভাব দেখা দিতে পারে বেশি পরিমাণে লেবু খেলে। অতিরিক্ত লেবু খেলে রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যায়, তাই পরিমাণ মতো লেবু খাওয়াই প্রয়োজন। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা লেবু খাওয়া থেকে বিরত থাকুন। লেবুতে অনেকের অ্যালার্জি হতে পারে। লেবু খেয়ে রৌদ্রে বার হলে দেখা যায় তাদের শরীরের মধ্যে লাল লাল র্যাশ দেখা দিয়েছে। তাদের ক্ষেত্রে বলবো আপনারা লেবু থেকে দূরে থাকবেন, লেবুতে আপনার অ্যালার্জি, তাই লেবু খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত লেবুর রস স্কিন ক্যান্সার হতে পারে, তাই পরিমাণ মতো লেবু সেবন করুন। প্রতিদিন কোনো ঔষধ যদি খেয়ে থাকেন তাহলে লেবু খাওয়া থেকে বিরত থাকুন। ক্যালসিয়াম জাতীয় ঔষধ খেলে লেবু খাওয়া থেকে দূরে থাকুন। ঔষধ চলাকালীন লেবুর জুস এড়িয়ে চলাই ভালো। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের 120 মিলিলিটার পর্যন্ত লেবুর রস খেতে পারেন। লেবুর রসের এই তথ্যগুলো মেনে চললে অবশ্যই আপনি উপকৃত হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।